ময়মনসিংহের প্রভাবশালীরা এক বৃদ্ধার বসতভিটা দখল করে হাল চাষ করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে জমি দখলমুক্ত করে ঘর নির্মাণ করে দিচ্ছে পুলিশ। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশ জানায়, দীর্ঘ 22 বছর আদালতে বিচারাধীন থাকার পর গত জানুয়ারিতে প্রভাবশালীদের দখলে থাকা জমিটি নিজের পক্ষে ডিক্রি পান ঈশ্বরগঞ্জের টাঙ্গানগাতি গ্রামের বৃদ্ধা সাবজান বেগম। পরে পুলিশের উপস্থিতিতে বসতঘর নির্মাণ করেন সাবজান বেগম। এরপর 12 এপ্রিল সন্ধ্যায় তার বসতঘর ভেঙে হাল চাষ করে প্রায় 2.5 একর জমি দখল নেয় মামলায় হেরে যাওয়া প্রভাবশালীরা। এ ঘটনার পরের দিন বৃদ্ধা সাবজান বেগম বাদী হয়ে 13 জনকে আসামি করেন, ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পরের দিন বৃদ্ধা সাবজান বেগম বাদী হয়ে 13 জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জাকির নামের একজনকে গ্রেফতার করে। পাশাপাশি বৃদ্ধাকে বসতঘর নির্মাণ ও জমিটি দখলমুক্ত করে দেয় পুলিশ। বৃদ্ধা বলেন, পুলিশেরা আমার ঘর বানিয়ে দিচ্ছেন, এখন আমার দুশ্চিন্তা মুক্ত লাগছে, আমার ভালো লাগছে। জাতীয় ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ঝন্টু বলেন, যারা এর সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হবে। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, যারা দুষ্কৃতিকারী, যারা তার ঘর ভেঙে দিয়েছে এবং উচ্ছেদ করেছে তাকে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতারের অভিযান চলছে। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা নিজেরাই চাঁদা দিয়ে ফান্ড জেনারেট করে তার ঘর তুলে দিচ্ছি। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।